আপনাদের চ্যানেল যদি রিভিউজ কন্টেন্ট এসে থাকে তাহলে আপনারা এই ভিডিওটা একদম খুব মনোযোগে দেখবেন যে আপনাদের এই রিভিউজ কন্টেন্টটা আসলে কিভাবে আপনারা সলভ করতে পারবেন। সর্বপ্রথমে আপনাদের এখান থেকে আপনারা কাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওর মধ্যে আমরা শেখার চেষ্টা থাকবো আমাদের ইউটিউব চ্যানেলে যখন আমরা মনিটাইজ কারণে যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর এখান থেকে আমাদের কিছু অন্য মানুষের ভিডিও থাকার কারণে আমাদের চ্যানেলে কিন্তু রিভিউজ কন্টেন্ট এসে যায়। কিন্তু এই রিভিউজ কন্টেন্টটা আমাদের প্রবলেমটা এখনও কেন সলভ করবো অ্যান্ড কীভাবে আমাদের এই কী সলিউশন রয়েছে আমাদের এই রিভিউজ কন্টেন্টের জন্য, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে এটা জানানোর চেষ্টা রাখবো। বেশি কথা আমরা শুরু করা, আজকের এই ভিডিওটা শুরু করা। প্লিজ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট। দেখুন, ভিডিও শুরু করার প্রথমে আরও কিছু কথা বলে নিই, আমাদের রিভিউজ কন্টেন্ট আসলে কেন আসে প্রথমে আমরা এটা জানবো, অ্যান্ড আমরা দ্বিতীয়ত জানবো আমাদের কীভাবে এই প্রবলেমটা আমাদের আসলে সলভ করা যায়। তো রিভিউজ কন্টেন্টটা আমাদের এই জন্যে আসে, আমরা যদি কোনো অন্য মানুষের আমরা যদি কোনো ফটো অথবা মিউজিক অথবা ভিডিও যদি আমরা ক্লিপ যদি ইউজ করি তাহলে আমাদের চ্যানেলে রিভিউজ কন্টেন্ট এসে যায়। কিন্তু এইসবও চ্যানেল রয়েছে যাদের চ্যানেলে নিজের সব কন্টেন্ট রয়েছে, নিজের ভয়েস রয়েছে, নিজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওইটাও নিজের রয়েছে, নিজেই অ্যাক্টিং করতে আসে, তথাপি ওদের চ্যানেলে রিভিউজ কন্টেন্ট আসে। ওই সব চ্যানেলে কিন্তু রিভিউজ কন্টেন্ট যদি আসে তাহলে কিন্তু প্রবলেমগুলো সলভ করা যায়। কিন্তু আপনি যদি অন্য মানুষের যদি ভিডিও আপনারা কপি করতেছেন অ্যান্ড মিউজিক অ্যান্ড অন্য অন্য বস্তু যদি আপনারা কপি করতেছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু অনেক একটা প্রবলেম রয়েছে এই রিভিউজ কন্টেন্টটা। আসলে এই রিভিউজ কন্টেন্টটা কি আপনার চ্যানেলে কি কোনো সলিউশন রয়েছে যে আপনার প্রবলেমটা মনিটাইজ অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পর রিভিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি মনিটাইজ অন হচ্ছে না? দেখুন, এটা আমরা কিন্তু সবাই জানি, আমাদের অন্য মানুষের যদি আমরা মিউজিক অথবা ভিডিও যদি ইউজ করি তাহলে আমাদের চ্যানেলের রিভিউজ কন্টেন্ট আসবেই, অ্যান্ড আমাদের শুধু এক বছর দুই বছর বা আড়াই বছর কষ্টের ফলটা আমাদের মেহনতটা এমনি পানিতে চলে যাবে। দেখুন, আপনাদের চ্যানেল যদি রিভিউজ কন্টেন্ট এসে থাকে তাহলে আপনারা এই ভিডিওটা একদম খুব মনোযোগে দেখবেন যে আপনাদের এই রিভিউজ কন্টেন্টটা আসলে কীভাবে আপনারা সলভ করতে পারবেন। সর্বপ্রথমে আপনাদের এখান থেকে আপনাদের অ্যাপিল করতে বলে, অনেকেই বলে যে এখান থেকে অ্যাপিল করতে বলতেছে এখানে ভালো করে, অনেকেই ভাবে যে আমাদের যদি এই রিভিউজ কন্টেন্ট এসেছে মনটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এখান থেকে যদি আমরা অ্যাপিল করি তাহলে হয়তো আমাদের প্রবলেমটা সমাধান হয়ে যাবে। দেখুন, আপনারা যদি এখান থেকে অ্যাপিল করেন, অ্যাপিল করার পর এখান থেকে আপনাদের মাত্র 14 দিনের মধ্যে আপনাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমটা লিগ্যালভাবে আপনাদের কমপ্লিট করতে হবে। আপনারা যদি লিগ্যালভাবে কমপ্লিট করুন তাহলে 14 দিন পরে আপনাদের রিজাল্টটা আবার মনিটাইজ করে দেওয়া হবে কোনো সমস্যা ছাড়াই। দেখুন, আপনারা যদি এই কাজগুলো করুন যে অন্য ভিডিও এনে যদি আপনারা আপলোড করুন চ্যানেলে, অন্য মানুষের যদি মিউজিক আনে আপলোড করেন তাহলে আপনাদের চ্যানেলটা আর কোনো দিন মনিটাইজ হবে না। দেখুন, 30% আপনারা কপি করতে পারেন, দেখুন মাত্র 30% আপনারা মানুষের তা কপি করতে পারেন, আর 70% আপনার হতে হবে, মানে 70% যদি আপনার হয় আর যদি 30% যদি অন্য মানুষের হয় ভিডিও অডিও সং বা ইত্যাদি এইসব, তাও আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। কিন্তু আপনি তো একদম 100% অন্য লোকের তা ইউজ করতেছেন, আপনাকে তো মনিটাইজ কখনোই দেওয়া হবে না, এই ভুলটা আপনার কখনই করবেন না। আর আপনার যদি অন্য মানুষের ভিডিও যদি আপনারা এখান থেকে নিজের ভিডিওতে ইউজ করেন তাহলে আপনারা করতে পারবেন, কিভাবে করতে পারবেন, আপনার ভয়েসটা হতে হবে। অন্য মানুষের ভিডিও আপনি লাগাছেন এটা যায় না, কিন্তু আপনারা শুধুমাত্র অন্যর ভিডিও যদি আপনারা এখান থেকে ইউজ করে আপনারা ভয়েসটা যদি অ্যাড না করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ পাবেন না, যদি আপনারা ভয়েসটা অ্যাড করেন তাহলে কিন্তু মনিটাইজ পাবেন। রিভিউজ কন্টেন্ট আসলে আমাদের অনেক বড় একটা মিস্টেক হয়ে যায়। আমরা অনেক মানুষের তা আমরা আমাদের চ্যানেলে আপলোড করি, এই ভুলটা আমরা আর কখন থেকে করবো না। আর যাদের চ্যানেলে রিভিউজ কন্টেন্ট এসেছে তারা ওই সব ভিডিও ডিলিট করে দেওয়ার পর, এডিট করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই।